আজকে আমরা স্নায়ুতন্ত্র নিয়ে পড়ব নার্ভাস সিস্টেম তো তোমরা নিশ্চয়ই এই ছবিটা দেখেছি আচ্ছা ঠিক আছে কোনো প্রবলেম নাই তো এটা হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম আমাদের দেহ থেকে যদি সমস্ত মাংস হাড় টার সব বের করে দেওয়া হয় না তাহলে আমাদের বডিটা ঠিক এরকমই লাগবে যেখানে উপরে একটা ব্রেন দেখতে পাচ্ছো একটা লম্বা রডের মতো ওটা হচ্ছে আমাদের স্পাইনাল কট বা সুষুম নাকান্ন আর এই যে সাদা রঙের অংশগুলো দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে আমাদের নার্ভস বা স্নায়ু ঠিক আছে তো আজকে আমরা এই নার্ভাস সিস্টেম নিয়ে আলোচনা করবো স্নায়ুতন্ত্র নিয়ে পুরো ভিডিওটা দেখো তারপর বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সেটা আর নতুন করে কিছু বলছি না তো চলো শুরু করে যাক খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিও চলো একটু হাঁটি এখানে কি এটা এখন তোমাদের মধ্যে অনেকে ভাবছো এই পায়ে পেরেক ফোটার সাথে নার্ভাস সিস্টেমের আবার কি সম্পর্ক ভিডিওতে এইসব কি দিয়ে দেওয়া হচ্ছে সো ওকে বস ওয়েট করো একটু এর সাথে সবার সাথে সম্পর্ক আছে সব কিছু একে অপরের সাথে রিলেটেবল ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে এটাই যে পেরেকটা পায়ে ঠেকার সঙ্গে সঙ্গে আমার অজানা ইয়ে সত্ত্বেই হঠাৎ করে পাটা উঠে গেল তো এটা ব্যাপারটা এটাই যে যখনই পায়ের ত্বকের কোষগুলো একটু বুঝলো একটু সংবেদনশীলতা পেলো একটু উদ্দীপনা পেলো যে পায়ে কিছু একটা সূচালক কিছু ফুটছে তখনই একটা কি বলবো তোমাকে একটা মেসেজ ব্রেনকে পাঠালো বা কাণ্ডকে পাঠালো সে সেটা প্রসেস করে পায়ের পেশিকে বললো তাড়াতাড়ি সঞ্চালিত কর ঠিক আছে তাড়াতাড়ি পাটা ঝাঁকা তাহলে কিন্তু রক্ত রক্ত বেরিয়ে যেতে পারে সো এই যে বাইরের পরিবেশের সাথে আমাদের ব্রেনের মাধ্যমে আমাদের ভেতরের একটা পরিবেশের সম্পর্ক এটাকেই বলা হচ্ছে কোয়ার্ডিনেশন বা সমন্বয় আর এটা যেটা করে সেটাকেই বলা হচ্ছে স্নায়ুতন্ত্র যেটা আমাদের ব্রেন আমাদের সুষুম্না কাণ্ড এবং আমাদের মধ্যে যে নার্ভস আছে টোটাল পুরো দেহের মধ্যে সেই সব দ্বারা নিয়ন্ত্রিত হয় তো নিশ্চয়ই কিছুটা বোঝা গেল এতক্ষণে এটার বলবার অপেক্ষা রাখে না যে তোমরা বুঝেই গেছো এই সাদা সাদা জিনিসগুলো হচ্ছে নার্ভ বা স্নায়ু যেগুলো আমাদের সারা শরীরে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এগুলোর কাজ হচ্ছে পরিবেশ থেকে কোনো উদ্দীপনা গ্রহণ করে ব্রেনে বা সুষুমডাকাণ্ডে পাঠিয়ে তার থেকে একটা রেসপন্স নেওয়া এবং একটা নির্দিষ্ট কাজ করা বা প্রতিক্রিয়া দেখানো ঠিক আছে তো এরপর আমরা স্নায়ুবিক পথ নিয়ে ডিসকাস করব কিভাবে? স্টেপ বাই স্টেপ আমাদের এই নার্ভাস রেসপন্সটা প্রতিক্রিয়াটা দেখায় আমাদের শরীর স্নায়বিক পথের মোটামুটি পাঁচটা উপাদান আছে গ্রাহক সংজ্ঞাবহ স্নায়ু কেন্দ্রীয় ষায়তন্ত্র আজ্ঞাবহ স্নায়ু এবং কারক প্রথমে আসছি গ্রাহক গ্রাহক মানে সেই অঙ্গ যার মাধ্যমে পরিবেশ থেকে কোনো উদ্দীপনা আমাদের শরীর গ্রহণ করে এক্ষেত্রে পায়ের যে চামড়া বা ত্বক সেটা হচ্ছে গ্রাহক যে সমস্ত স্নায়ু গ্রাহক দ্বারা গৃহীত উদ্দীপনাটাকে ব্রেনে বা সুষুম্নাকাণ্ডে অর্থাৎ কেন্দ্রীয় সায়তন্ত্রে নিয়ে যাচ্ছে সেই সমস্ত স্নায়ুকে বলা হয় সংজ্ঞাবহ স্নায়ু যেগুলো গ্রাহক স্থল থেকে ব্রেনে বা সুষুম্নাকাণ্ডে উদ্দীপনাটা পৌঁছায় এরপর আসছি কেন্দ্রীয় স্বয়তন্ত্র তো কেন্দ্রীয় স্বয়তন্ত্র বলতে আর কিছুই নয় আমাদের মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ডকে একসাথে কেন্দ্রীয় স্বায়তন্ত্র বলে এইটা ঠিক করে দেয় কোনো উদ্দীপনার প্রতিবর্তে কোন প্রতিক্রিয়া বা অর্ডারটা দিবে কিছু স্নায়ু আছে যেগুলো ব্রেনের দেওয়া অর্ডারটাকে নির্দিষ্ট পেশিতে বা নির্দিষ্ট গ্রন্থিতে যেখানে কাজটা প্রতিক্রিয়াটা হবে সেইখানে নিয়ে যায় তো তাকে বলা হয় আজ্ঞাবহ স্নায়ু ঠিক আছে এরপর ব্রেন থেকে মেসেজ আসার পর আজ্ঞাবহ নিউরনের মাধ্যমে আজ্ঞাবহ স্নায়ুর মাধ্যমে কী হয় ওই পেশিটা বা ওই গ্রন্থিটা নির্দিষ্ট সারা প্রদান দেখায় তো ওই যে গ্রন্থি বা পেশি যারা নির্দিষ্ট সারা প্রদান দেখাচ্ছে সংকুচিত প্রসারিত হচ্ছে বা কিছু কাজ করছে এদেরকেই বলা হয় কিন্তু কারক বা এফেক্টার ঠিক আছে তো এটাই হচ্ছে স্নায়বিক পথ বা নার্ভাস পাথ হয়ে আমাদের দেহের মধ্যে এই যে স্নায়ুগুলো আছে বা নার্ভগুলো আছে এই নার্ভগুলো খুব ছোট ছোট অনেকগুলো কোষের সমষ্টি ওই এক একটা কোষকে বলা হয় নিউরন বা স্নায়ু নিউরনের স্ট্রাকচার নিউরনের যে সাইন্যাপস নিউরনের যে টাইপস বা বিভিন্ন প্রকারভেদ বা কাজ সব নিয়ে আমরা আসছি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই